হ্যালো প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর নিজেদের অনেক বেশি খেয়াল রাখছেন। তো আজ আমরা আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। ধরুন আপনি পৃথিবী থেকে 500 মিলিয়ন দূর মঙ্গল গ্রহে ফেঁসে গেছেন, কোনো কারণে আপনার সঙ্গীরা আপনাকে ছেড়ে চলে গেছে। তো আপনার কাছে না আছে পরিমাণ মতো খাবার, না আছে উপযুক্ত সামগ্রী। তো ওখানে কিভাবে নিজেকে বাঁচিয়ে পৃথিবীতে ফিরে আসবার চেষ্টা করবে, এমনই একটি ঘটনা তুলে ধরা হয়েছে 2015 মুক্তি পাওয়া দি মার্টিন মুভিটিতে। এটি একটি সায়েন্স ফিকশন এবং সার্ভাইভ মুভি। IMDb-তে এটি 8/10 রেটিংস পেয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো মুভির শুরুতেই আমরা দেখি নাসা থেকে কিছু বিজ্ঞানী পাঠানো হয় মঙ্গল গ্রহের উদ্দেশ্যে সেখানের মাটির নমুনা সংগ্রহের জন্য। তো তারা যথারীতি তাদের কাজ করছিল, ঠিক তখনই নাসা থেকে পাঠানো রেড অ্যালার্মটি বেজে ওঠে ও তাদের একজন ক্রু মেম্বার তাদের জানিয়ে দেয় একটি ঝড় তাদের দিকে এগিয়ে আসে, তারা যেন তাদের কেবিনে ফিরে আসে। সেই আদেশ অনুযায়ী তারা তাদের কেবিনে ফিরে আসার সময় ঝড়ের প্রভাবে টাওয়ারের অ্যান্টেনা ভেঙে একটি ক্রু মেম্বারের গায়ে লাগে আর তাকে অনেক দূরে উড়িয়ে নিয়ে যায়। তো বাকি ক্রু মেম্বার তাকে খোঁজার জন্য তার সিগন্যাল ট্র্যাক করার চেষ্টা করে এবং তার সিগন্যাল না পাওয়ায় ক্রু মেম্বাররা ভাবে সে হয়তো মারা গেছে ওখানে। ঝড়ের প্রভাব এতটাই ছিল যে তাকে ছাড়াই পৃথিবীর উদ্দেশ্যে রওনা হতে বাধ্য হয় তারা। নেক্সট সিনে আমরা দেখি মঙ্গল গ্রহে পড়ে থাকা মার্ক ওয়াডনি এখনও বেঁচে আছে আর যখন জ্ঞান ফিরে সে দেখে তার পেটে একটি রড ঢুকে আছে। যা হোক করে সে উঠে দাঁড়ায় আর পেটে ঢুকে থাকা রডটি বের করার চেষ্টা করে, কিন্তু রডটি বের করতে না পারায় সে রডটি গোড়া থেকেই কেটে ফেলে এবং তারা থাকার জন্য যেই কেবিনটি বানিয়েছিল সে ওই দিকেই যায়। এখানে গিয়ে নিজেই নিজের ছোটোখাটো অপারেশন করে পেটে থাকা টুকরো রডটি বের করে। নেক্সট সিনে দেখি সে সকালে উঠে তার সঙ্গে ঘটা সমস্ত ঘটনা রেকর্ড করতে থাকে এবং সে এও বলে যে তার সঙ্গে থাকা ক্রু মেম্বারগুলো এটি দেখে অবাক হবে যে সে এখনও বেঁচে, কিন্তু সে যেই কেবিনে আছে সেটি শুধুমাত্র 31 দিন টিকবে তেমনভাবেই বানানো। যদি নাসার সঙ্গে কোনো কারণে তার সংযোগ হয় তো নাসাকে এখানে পৌঁছাতে প্রায় 4 বছর সময় লেগে যেতে পারে। তার মধ্যে অক্সিজেন তৈরির মেশিনটি বন্ধ হয়ে গেলে মারা যেতে পারে, জল তৈরির মেশিনটি কোনো কারণে খারাপ হয়ে গেলে জলের অভাবেও মারা যেতে পারে, কোনো কারণে তার থাকা ক্যাম্পটি ব্লাস্ট করলে সে মারা যেতে পারে, কোনো কিছু যদি নাও হয়ে থাকে তো সে খাবারের অভাবে নিশ্চয়ই মারা যেতে পারে। সারা রাত ভাবার পর সে সকালে উঠে হিসেব করে দেখে মঙ্গল গ্রহে 6 জন থাকার জন্য যে পরিমাণ খাবার ছিল সেগুলি যদি একাই খায় সে 300 দিন যাবে এবং টেনে টুনে যদি চালাতে পারে সে 400 দিনও যেতে পারে। ওটা এই খাবারের সমস্যার সমাধানের জন্য একটি বুদ্ধি খাটায় যে সে আলু চাষ করবে, কারণ সে একজন বটানিস্ট অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানী, থাকায় সে চাষবাসের বিষয়ে বেশি অভিজ্ঞ ছিল। তাই সে আলু চাষের জন্য বাইরে থেকে মাটি এনে ক্যাম্পের মধ্যে উপযুক্ত পরিবেশ তৈরি করে নিজের পটিও ব্যবহার করে। আলু চাষের জন্য যে পরিমাণ জলের প্রয়োজন তার কাছে সে পরিমাণ জল না থাকায় সেভাবে কৃত্রিমভাবে জল তৈরি করবে। প্রথমবার সে জল তৈরি করতে গিয়ে নিজেকেই বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে ফেলে, কিন্তু দ্বিতীয়বার জল তৈরি করে ফেলে। তারপর আমরা দেখি কিছুদিন পর সেই মাটি থেকে আলু গাছ বেরিয়েছে আর তার মনে একটি আশার আলো জেগে উঠেছে। অপরদিকে আমরা দেখি নাসার ডাইরেক্টর টেডি স্যান্ডার্স তিনি মার্ক ওয়াডনিকে শ্রদ্ধাঞ্জলি জানান। পরবর্তী সিনে আমরা দেখি মঙ্গল অভিযানের যে ডাইরেক্টর ছিলেন তিনি নাসার কর্মীদের বলেন মঙ্গল গ্রহে থাকা ক্যাম্পের কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে তা যেন লক্ষ্য নজর করে। তারা ওখানের ছবি দেখে বুঝতে পারে হয়তো ওখানে কেউ এখনও বেঁচে আছে। তো তারা ঠিকমতো ওখানে যাচাই করে দেখে মার্ক ওয়াডনি এখনও ওখানেই বেঁচে আছে। এটি দেখে নাসার ডাইরেক্টর প্রেস মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দেয় যে মার্ক ওয়াডনি এখনও বেঁচে আছে, তো তাকে খুব শীঘ্রই বাড়ি ফিরিয়ে আনা হবে। মার্ক ওয়াডনি ভাবে যদি তাকে পৃথিবীতে আবার ফিরে যেতে হয় তাহলে 4 বছর পরে হওয়া নাসার পরবর্তী মিশন এরিস-4 যেখানে হবে সেখানে তাকে পৌঁছতে হবে। সেই যে গাড়িটি ব্যবহার করবে একবার চার্জে সেটি শুধুমাত্র 35 কিলোমিটার অবধি যেতে পারবে। ওই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তাকে প্রায় 50 দিন মতো সময় লেগে যাবে। গাড়িটি এমনভাবে রেডি করে 50 দিনের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে কাটাতে পারবে
পরবর্তী সিনে আমরা দেখি নাসার পুরো টিম মার্ক ওয়ার্ডনিকে কীভাবে ফিরিয়ে নিয়ে আনবে ওটি নিয়ে সবাই আলোচনা করছে। আর অন্যদিকে দেখি মার্ক ওয়ার্ডনি তার নতুন ফসল তুলে পুরানো ফসলে রোপণ করছে। ওয়ার্ডনি যখন কম্পিউটারে বসে থাকে তখন ম্যাপে দেখে 1997 সালে পাঠানো একটি যান্ত্রিক পাথ ফাইন্ডার মঙ্গল গ্রহে এখনও রয়েছে, যার দ্বারা সে নাসার সঙ্গে যোগাযোগ করতে পারে। ওয়ার্ডনি ওই পাথ ফাইন্ডারকে খুঁজে এবং নিজের ক্যাম্পে নিয়ে আসে। তা দেখে মঙ্গল অভিযানের ডাইরেক্টর বুঝে যায় সে কি করতে চাইছে। তাই মঙ্গল অভিযানের ডাইরেক্টর ওয়ার্ডনির সাথে যোগাযোগ করার জন্য ওই পাথ ফাইন্ডার ডাবিং মেশিনটার কাছে যায় এবং ওয়ার্ডনির সঙ্গে যোগাযোগ করতে তারা সক্ষম হয়। অনেক পুরানো মেশিন হয়, তারা সংকেতের মাধ্যমে কথা বলতে থাকে। আশা থেকে সংকেতের মাধ্যমে কিছু কোড পাঠায়, যেটি ওয়ার্ডনি তার নিজের কম্পিউটারের অপারেটিং সিস্টেমে হ্যাক করে নাসার সাথে চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলতে শুরু করে। সে জানতে পারে সে যে এখনও বেঁচে আছে তার ক্রু মেম্বারদের জানানোই হয়নি। এই কথাটি শুনে ওয়ার্ডনি খুব রেগে যায়। পরবর্তী সিনে আমরা দেখি পৃথিবীতে ফিরে আসা তাদের ক্রু মেম্বারদের ভিডিও কলিংয়ের মাধ্যমে জানানো হয় যে ওয়ার্ডনি এখনও বেঁচে আছে, সে মাসেই রয়েছে। তো তারা এই কথাটি শুনে অনেক আফসোস নিজেদের বোধ করে। নাসার মেম্বাররা ওয়ার্ডনির কাছে কিছু ছবি চায়। তো ওয়ার্ডনি ভালো মেজাজেই একটি এমন ফানি পোজ দেয়, সেটি দেখে নাসার লোকেরা খুব হাসাহাসিও করছে। গিয়ে দেখি এয়ার প্রেশারের মাধ্যমে আলু চাষের ক্যাম্পটি ব্লাস্ট হয়ে যায়, তার ফলে তার আলুর পুরো পরিবেশটি নষ্ট হয়ে যায় ও সমস্ত আলু নষ্ট হয়ে যায়। নাসার মেম্বাররা ওয়ার্ডনির এই খবরটি পায়। তারা সিদ্ধান্ত নেয় ওয়ার্ডনিকে খুব তাড়াতাড়ি খাবার পৌঁছাতে হবে, নাহলে ওয়ার্ডনি খাবার অভাবে হয়তো মারা যেতে পারে। তার জন্য নাসার মেম্বাররা 47 দিনের মধ্যে একটি রকেট লঞ্চ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এত অল্প সময়ের মধ্যে রকেট লঞ্চ করা সম্ভব না, তাই তারা ঠিক করে কোনো পরীক্ষা ছাড়াই রকেটটি লঞ্চ করবে। তো সেই কথা মতো তারা রকেট লঞ্চ করে। রকেটটি কিছু দূর যাওয়ার পরেই কোনো কারণে ব্লাস্ট হয়ে যায়। তো নাসার কাছ থেকে শেষ আশাটুকুও হারিয়ে যায়। তারপর নাসার একজন অ্যাস্ট্রোডাইনামিক রিচ পার্নেল একটা প্ল্যান নিয়ে আসে। সে বলে মঙ্গল গ্রহ থেকে ফিরে আসা ক্রু মেম্বাররা পৃথিবীতে না নেমে পৃথিবীর কাছ থেকে ঘুরে মঙ্গল গ্রহের দিকেই যাবে। ঠিক সেই সময় পৃথিবী থেকে ওদের পরিমাণ মতো খাবার পৌঁছে দেওয়া হবে ও তারা মঙ্গল গ্রহে না নেমে এমইবির মাধ্যমে ওয়ার্ডনিকে রিসিভ করে আবার পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিতে পারবে। আমরা দেখি রিচ বার্নাল গোপনভাবে এই তথ্যটি মঙ্গল অভিযান থেকে ফিরে আসা সমস্ত ক্রু মেম্বারদের জানিয়ে দেয়। তারা এই তথ্যটি দেখে ও তারা ঠিক সবাই নিজেদের মধ্যে আলোচনা করে বলে মার্ক ওয়ার্ডনিকে ফিরিয়ে আনা যাবে, কিন্তু এই প্ল্যান মতো চললে ওদের পক্ষে কোর্ট মার্শালও হয়ে যেতে পারে। যদি তারা ওই কক্ষপথ দিয়ে যায় তো স্পেস শিপে কোনো কারণে প্রবলেম হলে তারা মারা যেতেও পারে। তাছাড়াও নাসা থেকে তাদের খাবার না পাঠানো হলে তো তারা খাবারের অভাবেও মারা যেতে পারে। আর যদি সব কিছুই ঠিক থাকে ওদের বাড়ি ফেরার প্ল্যানের মধ্যে আরও 533 দিন জুড়ে যাবে। এইসব শুনেও তারা সবাই রাজি হয় আর এই প্ল্যান মতোই চলতে থাকে। নাসা দেখে ক্রু মেম্বাররা তাদের দিক পরিবর্তন করেছে। তা দেখে নাসার লোকেরা বুঝে যায় যে ওরা নিশ্চয়ই মার্ক ওয়ার্ডনিকে নিতে যাচ্ছে মঙ্গল গ্রহের দিকে। ওয়ার্ডনি ভাবে যখন তার ক্রু মেম্বাররা মঙ্গল গ্রহের কাজ দিয়ে যাবে তখনই সে মঙ্গল গ্রহের পরবর্তী মিশনের জন্য যে রকেট লঞ্চারটি পাঠানো হয়েছিল ওই রকেট লঞ্চার দিয়ে মঙ্গল গ্রহের অরবিটে পৌঁছাবে, তখন তারা তাকে ধরে নেবে। তার যান্ত্রিক গাড়িটি এমনভাবে তৈরি করে যে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেটা তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে। দিকে দেখি জাপানিজ টেকনোলজি নাসাকে আরেকটি সুযোগ দেয়। জাপানিজ টেকনোলজির কাছে আগে থেকে একটি পরীক্ষা নিরীক্ষা করা রকেট লঞ্চার রয়েছে ও নাসা তাদের ওই রকেটটিতে সম্পূর্ণ খাবার ভরে দেয় এবং নাসা রকেটটি সাকসেসফুলিভাবে লঞ্চ করে। এই প্ল্যান মতোই নাসা তাদের ক্রু মেম্বারদের কাছে খাবার পৌঁছাতে সাকসেস হয়। নেক্সট সিনে আমরা দেখি অনেক দিন কেটে যাওয়ার পর তার কাছে পরিমাণ মতো খাবার না থাকায় সে অনেক রোগা পাতলা ও তার রূপেই অনেক রকম আলাদা দেখা যায়। সে প্রতিদিন 4 ঘন্টা গাড়ি চালায় এবং 13 ঘন্টার জন্য গাড়িটি চার্জ করে। ওই 4 ঘন্টার মধ্যে সে ঘুমিয়ে নেয় আর আবার চার্জ হয়ে গেলে সে চালাতেই শুরু করে। শেষমেশ সে তার গন্তব্যস্থলে পৌঁছায় এবং নাসা তাকে জানায় ওই স্পেসে পৌঁছাতে গেলে রকেট লঞ্চারটির অনেক ওজন কমাতে হবে। তাই সে রকেটের সিট, রকেটের জানলা এবং অপ্রয়োজনীয় সমস্ত জিনিসগুলো খুলে ফেলে। এছাড়াও সে তার
রকেটের ওপরের অংশটি পুরোই ফেলে ফেলে, কারণ সেটি ছিল প্রায় 400 কেজি। ওই ওপরের ঢাকনাটির বদলে একটি ওপরে পলিব্যাগ লাগিয়ে দেয়। মানুষ চিন্তায় এবং প্রেয়ে করে যাতে ওয়ার্ডনিকে ঠিকভাবে রিসিভ করতে পারে। অবশেষে মার্ক ওয়ার্ডনি খুব টেনশনের সাথে স্পেসের দিকে লঞ্চ করে ও সে গ্র্যাভিটির বিপরীতমুখী হওয়ায় অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু ক্যাপ্টেন বারবার ডাকার ফলে সে তার জ্ঞান ফিরে আসে। কিন্তু ক্রু মেম্বারদের স্পেস শিপের স্পিড বেশি থাকার জন্য তাদের স্পিড কমাতে হবে, এর জন্য স্পেসের একটি অংশ উড়িয়ে দেয় যার ফলে স্পিডটি কমে যায়। স্পেস শিপের স্পিড কমলেও তাদের দূরত্ব অনেকটাই থেকে যায়। তখন ওয়ার্নি নিজের বুদ্ধি লাগিয়ে তার স্পেস স্যুটে একটি ফুটো করে তাদের দিকে দ্রুতভাবে এগিয়ে আসে, কিন্তু ক্যাপ্টেনের হাতের নাগালে না আসায় ক্যাপ্টেনের সিটে বাঁধা দড়িটি সে ধরে ফেলে এবং তাতে জড়িয়ে পড়ে। তাদের ক্রু মেম্বাররা তাকে স্পেস শিপের মাধ্যমে টেনে নেয়। এইভাবেই তারা মার্ক ওয়ার্নিকে পৃথিবীতে ফিরিয়ে আনে। এজেন্ডেতে আমরা দেখি মার্ক ওয়ার্নি একটি পার্কে বসেছিল। তখন তার পায়ের তলায় একটি ছোট চারাগাছ দেখে সে তার মাস্কের কাটানো দিনগুলির কথা মনে পড়ে। ছবির শেষে আমরা দেখি মার্ক ওয়ার্নি নাসা স্টুডেন্টদের কাছে তার কাটানো সমস্ত দিনগুলি শেয়ার করতে থাকে। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনই একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।